तेरे निकले मेरा दम है बस यही अरमान। देखा ना है रे सो जाना है रे रखती निशाने पे जा। कदमों में तेरे निकले मेरा दम है बस यही अरमान। डोले 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 मिट जाएंगे मर जाएंगे काम कोई कर जाएंगे। मर के भी चैन न मिले तो जाएंगे यारों कहाँ। मिट जाएंगे मर जाएंगे काम कोई कर जाएंगे। मर के भी चैन न मिले तो जाएंगे यारों कहाँ। देखा ना है रे सोचा ना है रे रखती निशाने पे जा। कदमों में तेरे निकले मेरा दम है बस यही अरमान। कातिल है कौन कहा नहीं जाए चुप भी तो रहा नहीं जाए। बुलबुल है कौन कौन सही यार कुछ तो कहो रे मेरी जान। कातिल है कौन कहा नहीं जाए चुप भी तो रहा नहीं जाए। बुलबुल है कौन कौन सही यार कुछ तो कहो रे मेरी जान। देखा ना है रे सोचा ना है रे रखती निशाने पे जा। कदमों में तेरे निकले मेरा दम है बस यही अरमान। घर से चले खाके कसम छोड़ेंगे पीछा न हम। सर पे कफन बांधे हुए आया दीवाना यहाँ। घर से चले खाके कसम छोड़ेंगे पीछा न हम। सर पे कफन बांधे हुए लो आया दीवाना यहाँ। देखा ना है रे सोचा ना है रे रखती निशाने पे जा। कदमों में तेरे निकले मेरा दम है बस यही अरमान। देखा ना है रे सोचा ना है रे रखती निशाने पे जा। कदमों में मेरे निकले मेरा दम है बस यही अरमान। নমস্কার, আবার চলে এলাম আজকে। গানটা প্রথমে করে নিলাম, এবার গানের গল্পটা বলবো। এটা বম্বে টু গোয়া ফিল্মের গান, এবং বম্বে টু গোয়া ফিল্ম মেহমুদের ছবি ছিল। এই ছবির মিউজিক ডিরেক্টর ছিলেন রাহুল দেব বর্মন। এবং এই যে গান যেটা আমরা শুনলাম, এই গানের একটা পার্টিকুলার অংশ নিয়ে গল্প। ওই জায়গাটা আপনারা খেয়াল করেছেন বা গানটা শোনার সময় শুনেছেন যে মুকরা বা স্থায়ী যেখানে শেষ হচ্ছে, হওয়ার পরে যেখানে ইন্টারলিউড শুরু হচ্ছে, অর্থাৎ অন্তরার আগের যে মিউজিক পিস, তার আগে একটা ডলে 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 হ্যাঁ হ্যাঁ এই একটা কথা আছে। এই পার্টিকুলার জায়গাটাকে বলা হচ্ছে গানের ক্যাচ লাইন। নাও হোয়াট ইজ দ্য ক্যাচ লাইন? বন্ধুরা, কমার্শিয়াল ফিল্মি মিউজিক অ্যারেঞ্জমেন্টে কিছু
নিজস্ব পরিভাষা থাকে, তার মধ্যে ক্যাচলাইন হচ্ছে একটা। ক্যাচলাইন কিছু কিছু গানের ক্ষেত্রে ভীষণভাবে ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট। এখনকার দিনে তো আর ঠিক সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করা হয় না, গোটা ব্যাপারটাই পাল্টে গেছে, বা সেইভাবে কাজ সব গানে করা হয় না। ক্যাচলাইন মানে কি? কোনো গান কম্পোজ করার সময় দেখা যাচ্ছে মুখরা যেখানে শেষ হচ্ছে, তারপরে ইমিডিয়েটলি অন্তরার আগের যে মিউজিক পিস বা যেটাকে আমরা বলছি ইন্টারলিউড, ইন্টারলিউডটা শুরু হওয়ার আগে একটা অংশকে লিঙ্ক হিসাবে ইউজ করা হয়, লিঙ্কেজ, দুটোর মধ্যে একটা যোগাযোগ বা সেতু বন্ধন হিসাবে ব্যবহার করা হয়, সেই লাইনটাকে বলা হচ্ছে ক্যাচলাইন। মানে ওই ক্যাচলাইনটা মুখরা কমপ্লিট হলো, ওই ক্যাচলাইনটা এলো। ক্যাচলাইনটা কোনো সিঙ্গারের ভোকালে আসতে পারে, যে গাইছে সে করতে পারে, কোনো কোরাস হতে পারে, কোনো মিউজিক পিস হতে পারে। আবার দেখা যায় যে কোনো একটা গানের প্রিলিউড মিউজিক হয়তো খুব ছোট, সেইটা গানের মধ্যে অন্তরার আগে ক্যাচলাইন হিসেবে বারবার ফিরে আসছে। এবার এটা ছোট্ট উদাহরণ দিলে পরে হয়তো কিছুটা পরিষ্কার হবে। যেরকম ধরুন চিঙ্গারি কই ভাটকে, এই গানটা শুরু হচ্ছে এটা গিটার দিয়ে, গিটারের টিউনটা আমাদের প্রায় সবারই মুখস্থ, টং ডং ডং টং 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 ডং ডং টং টং। ও এটা প্রিলিউডে বাজলো তো, তারপরে গানটা ঢুকছে মুখটা, চিঙ্গারি কই ভরকে এই মুখটা শেষ হলো তো। তাহলে নর্মাল অ্যারেঞ্জমেন্ট অনুযায়ী এখানে পিস, মিউজিক পিস হওয়ার পরে তারপরে অন্তরা শুরু হবে, সেটা কিন্তু হচ্ছে না। এখানে ভালো করে বন্ধুরা শুনবেন কি হচ্ছে, সেখানে কিন্তু ওই মুখরার আগের যে প্রিলিউড অংশটা, সেই ক্যাচ লাইনটাই, সেই লাইনটা, গিটারের পিসটা কিন্তু এখানে দুবার স্ট্রোক, মানে দুবার বাজছে, তারপরে একটা ভায়োলিনের পিস শুরু হচ্ছে, ওই আসছে টং ডং ডং টং 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 ডং ডং টং টং। এবার এইবার মিউজিকের পিসটা চলে আসলো। তো এই ব্যাপার, জানি না কতটা বোঝাতে পারলাম। এই ব্যাপারগুলোকে তখনকার দিনে বলা হতো, অ্যারেঞ্জমেন্টে বলা হয় ক্যাচ লাইন। দেখা না এর সোচা না, এটার ক্যাচ লাইন কিছুতেই পাওয়া যাচ্ছে না, কি করবেন রাহুলদেব বর্মণ, মিলছে না ঠিক, হয় কর্ডের সাথে মিলছে না, ইন্টারলিউড যেটা করেছেন। এই সময় মেহমুদের এরকম কিছু ইনোভেটিভ আইডিয়া শুনি সবসময় ওনার রেকর্ডিংগুলোতে দিতে থাকতেন আর কি। হঠাৎ মনে পড়ে গেল একটা অনেক পুরনো কথা, 72 সালের ছবি ছিল বম্বে টু গোয়া, প্রায় 52 সালের কথা ওনার মনে পড়ে গেল। কি কথা মনে পড়লো? এই গল্প 2016 একটি শো হয়েছিল হেস্টিংসে কলকাতায়, সেই প্রোগ্রামে অমিতা গাইতে এসেছিলেন এবং সৌভাগ্যবশত ওখানে পার্টিসিপেট করার কিছুটা সুযোগ আমারও হয়েছিল, ওখানেই তার মুখে শোনা। তখন অমিতদা খুব ভীষণ ছোট, একদম নিউবর্ন বেবি, এবং বেবিদের যেরকম হয় ওই দোলনার মধ্যে রেখে দোল খাওয়ানো হয় না, কিশোর কুমার মেহমুদ দুজনেই খুব তখন ব্যস্ত কমেডি আর্টিস্ট, তো বাড়িতে আসছেন হয়তো দুপুরবেলা এক ফাঁকে অর্ধেক মেকআপ করে চলে এলেন, এবং আসার পরে হয়তো একটু ব্রেক কোনো রকমের লাঞ্চ করে আবার বেরিয়ে গেলেন। এরকম একদিন মেহমুদকে নিয়ে এসছেন, মেহমুদ বলছে কিশোর এটা কে, তোমার ছেলে না? বলছে হ্যাঁ ছেলে। আর রুমা গো ঠাকুরদা, তা রুমা ম্যাডাম তখন দোলনার মধ্যে ছোট্ট অমিতদাকে রেখে উনি দোল খাওয়াচ্ছেন বাচ্চাদের, ঠিক আমরা যেরকম দোল খাই মুখে, দোলে 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 ডোলে। এই লাইনটা, এই গানটা কম্পোজ করার সময় যখন রাহুলদেব বর্মণ ক্যাচ লাইন পাচ্ছেন না, হঠাৎ এই কথাটা তার মনে পড়ে গেল এবং তিনি পঞ্চমদাকে বললেন যে এইটা দেখো, পঞ্চমদা ফট করে ওটা বানিয়ে ফেলেন, ডোলে 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 হে হে, ওই জায়গাটা কম্পোজ হয়ে গেল এবং পরবর্তী গানটা জলের মতো সহজ হয়ে গেল। তাহলে এইভাবে এই গানের ওই পার্টিকুলার অংশটা হয়েছিল, তাই ওই লাইনটা এসছে এখানে ক্যাচ লাইন হিসাবে, ডোলে ডোলে। হ্যাঁ
कदमों में तेरे निकले मेरा दम है बस यही अरमान। देखा ना है सोचा ना है रख दी निशाने पे जा। कदमों में तेरे निकले मेरा दम है बस यही अरमान। बार डोले 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 তাহলে এই ছিল আজকের গান, আর এই ছিল আজকে গানের একটা মজার গল্প। তাহলে আজকের মতো আসি, পরের দিন আবার আপনাদের কাছে চলে আসব নতুন কোনো গান, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। নমস্কার।